Ay, es que a mí ya bobo sundora convention hall-e. পানির পক্ষ থেকে ইনভিটেশন পেয়েছি, ওরে মোর খোদা, এত বড় জায়গায় জামু যে জীবনেও ভাবি নাই, স্বপ্নেও দেখি নাই, ওরে মোর আল্লাহ, কেমনে জামু, ভিতরটা তুর্তু তুর্তু হরে, হাত পা কাঁপতা আছে, এই গাড়িগুড়ি চালাইয়া কেমনে জামু, ওরে মোর খোদা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বসুন্ধরা কনভেনশন হল। সো আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা কনভেনশন হলে। এখানে আসার কথা না, এখানে বেসিক্যালি বড় লোকরাই আসে, তো আমাদের মতো মানুষরা এখানে ইনভাইটেশন পাওয়া খুব টাফ ব্যাপার। কে এসেছি বসুন্ধরা কনভেনশন হলে, এটা ভিআইপি এরিয়ার, এইসব এরিয়া কিন্তু মানে অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর যে আমার আমার যে পুরো সাইডটা কিন্তু অনেক সুন্দর, অস্থির অস্থির ভিউ। তো বসুন্ধরা কনভেনশন হলের ভিতরের যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু অনেক অসংখ্য জায়গা রয়েছে, তো রাস্তাগুলোও কিন্তু অনেক সুন্দর, আর এখানে খেজুর গাছ, ফুলের বাগান অনেক সুন্দর দেখতে, কিন্তু ভালোই লাগে, খারাপ না। তো বসুন্ধরা কনভেনশন হলে সবাই তো আসে না, যা বিশেষ আর বড় বড় যে পার্টিগুলো কিন্তু বসুন্ধরা কনভেনশন হলেই হয়। যেমন আমি দেখেছি, আমি পপুলার ইভেন্ট, কমার্শিয়াল ইভেন্টগুলা এই বসুন্ধরা কনভেনশন হলেই হয়। তো বসুন্ধরা কনভেনশন হল মোটামুটি খুব সুন্দরই, এখানে কয়েকটা ভবন আছে, ভবন 1, 2, 3, 4, 5, 6 এরকম ভবন নাম্বার আছে, সবকটাই অনেক বড় বড়, একটাও ছোট না। তো বসুন্ধরা কনভেনশন হল, আর এখানে অনেক রকম ফুলের গাছ আছে, তো অসংখ্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, হিউজ পার্কিং, বিশাল পার্কিং এরিয়া এটা, কিন্তু বিশাল একটা পার্কিং এরিয়া এখানে, কিন্তু অনেক বড় পার্কিং এরিয়া, মানে অনেক গাড়ি রাখা যাবে। আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, ফুল গাছগুলো কিন্তু আরো জায়গাটা অনেক সুন্দর আকর্ষণীয় করে তুলে, ফুল এমনি সৌন্দর্য বাড়ায়, ফুল গাছগুলা দেখতে খারাপ না, ভালোই ফুল গাছটা কিন্তু ভালোই লাগতেছে। আর এখানে সবাই আড্ডা মারতেছে ফুল গাছের তলায়, তো দেখি সবার আড্ডা পয়েন্টে একটু গিয়ে দেখি সবাই কি টপিক নিয়ে আড্ডা মারতেছে। না কোথায় সবাই আড্ডা মারতেছে, এটা হচ্ছে একটা ড্রাইভার মহল, এখানে সব ড্রাইভাররা আড্ডা মারতেছে, ড্রাইভাররা খানা দানা শেষ করে কিন্তু আসছে। আজকে একটা ইভেন্ট চলতেছে, কমার্শিয়াল ইভেন্ট, সেটা হচ্ছে ইউনিলিভারের কোম্পানির, সবাই অ্যাটেন্ড করছে এই আজকের ইভেন্টে, তো সেই ফাঁকে আমাদেরও সুযোগ হয়েছে এই ইভেন্টে আসার। তো ভিতরে এসে ভালোই লাগলো, খারাপ না, ভিতরের কিন্তু ভিউগুলো অনেক সুন্দর, অনেক গাছগুলো অনেক সুন্দর দেখাই। তো গাছগুলো যে কাটছে, গাছগুলো কাইটা সাইজ করছে, গাছগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, আসলে প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া খুব মুশকিল। তো গাছ গাছ মানুষকে আমাদের ভিতরটা একটা ছোঁয়া দেয়, এই গাছটা দেখাই, গাছটা কিন্তু সেই রকম একটা। সানলাইটের আলোটা কিন্তু একেবারে ইয়া করে দিছে,
তো বসুন্ধরা কনভেনশন হলে যদি আপনাদের সুযোগ হয় আসবেন, আপনারা দেখতে পারবেন মজার মজার সব দৃশ্য। তো এখানে ড্রিঙ্ক করতেছে ভাই ব্রাদাররা। কি ও বড় ভাই, আপনাদের খবর নাই, ভাবতাছি ঘুমাই গেছেন নাকি বাল আড়াই গেছেন। আরে মিয়া কি কইতাছেন, গন্ধ নাই ফুলে, দেখতে সৌন্দর্য কিন্তু লুক লাইক মানে গাছের পাতার মতো, ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর, দেখতে সুন্দর লাগে কিন্তু কোনো গন্ধ নাই। আরেকটা স্বাভাবিক ফুল, এটা কি ফুল কে জানি, আল্লাহ পাক জানি, এটার নাম জানি না আমি, যদি আপনারা জানেন কমেন্টে বলতে পারেন। এখানে অনেক মজা করলাম, পাশাপাশি আপনাদের একটু দেখানোর সুযোগ মিললো, কারণ আজকালকার যে যুগ সবাই দেখায়, সবাই শেয়ার করে সব জিনিস, তাই আমিও ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করি, তাই একটু লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, ফুলের সাথে কিন্তু লাল লাল চেহারা, মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, যদিও ফুল আর মেয়েরা সমপরিমাণে সুন্দর। তুমি চাঁদের যোছনা নাও, ফুলের উপমা নাও, নাও শুধু পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি শুধু। আমি বসুন্ধরা কনভেনশন হলে এই পর্যন্ত 6-7 আইটেম ফুলের গাছ পেয়েছি, আর ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে আছে, তো আমি ওই ফুলের গাছগুলো দেখাবো। আর দারুণ গাছ, আমি যখন প্রথম ঢাকায় আসি তখন এই ধরনের গাছ দেখতে পেয়ে আমার মনে হয়েছিল যে আসলে এই ধরনের গাছ কীভাবে হয়, হাউ ইজ দিস পসিবল। আসলে যখন আমি দেখি যে যারা গার্ডেনিং করে, যারা এইসব কাজ করে, তারা যখন এইগুলো মডিফাই করে, কাটাকাটি করে, তখন কিন্তু অস্বাভাবিক লাগে দেখতে। এগুলো কিন্তু কাটাকাটি করে এই গাছগুলোর যে ডিজাইনটা, এ তারা কিন্তু এরকম বিল্ড করছে, তৈরি করছে, এই যে মানে মনে হয় যে একটা ফরেন কান্ট্রির গাছ। যেমন এয়ারপোর্টে এই গাছগুলোর অনেক ইয়া আছে, অনেকগুলো গাছ আছে এই কোয়ালিটির, এয়ারপোর্টে ওইগুলো বাইর থেকে ইম্পোর্ট করাই আনা হয়েছে। সো গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর যে ফুল ফুল আছে, অনেক আইটেমের ফুল আছে, তো রাস্তার পাশে পাশে এই ধরনের ফুল গাছ বেশি, এই ধরনের ফুল গাছ বেশি। আর হচ্ছে আর এই ধরনের ফুল গাছও আছে, আলোর জন্য দেখাচ্ছে না, এই ধরনের ফুল গাছও আছে। এটা কিন্তু মানে এতটাই সৌন্দর্য, মানুষ যে এতটা সুন্দর বানাইতে পারে আপনাদের না দেখলে বিশ্বাস হবে না। অনেকগুলো ফুল, অনেক অনেক আইটেমের ফুল আছে এখানে, 6-7 আইটেমের। তো বসুন্ধরা কনভেনশন হলে যদি আপনাদের সুযোগ হয় আসবেন, অবশ্যই এখানে আসলে ভালো লাগবে। আর এখানে VIP সব ফুডস পাওয়া যায়, খাবার দাবার সব VIP, অনেক টাকা পয়সা নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু এখানে আপনি খেতে পারবেন। আর এখানে রমজান মাসে কিন্তু ইফতারি বিক্রি হয়, বিভিন্ন রকমের ইফতারি বিক্রি হয়, ইফতারি কিন্তু সবার জন্য উন্মুক্ত, আপনারা যে কেউ আসলেই ইফতারি কিনতে পারবেন আর কিনে খেতে পারবেন। আর এখানে এমনিতে আসার অ্যালাউ নাই, যদি কোনো ইভেন্টে কখনো সুযোগ হয় যে আপনি কোনো দাওয়াত পেয়েছেন, ইনভাইটেশন পেয়েছেন কোনো আপনার কোম্পানির রিলেটিভ কোনো ইভেন্ট বা প্রোগ্রামের, তাহলে অবশ্যই আসবেন, মিস করবেন না, কারণ এটা একটা মজারই জায়গা, আসাটাই উচিত। আর বসুন্ধরা এখানে এখানে আরও একটা মোস্ট পপুলার একটা হিস্টোরি আছে, যেটা ওই যে করোনার সময় সব থেকে বিশাল ICU এরিয়া কিন্তু এই বসুন্ধরাতেই, এই কনভেনশন হলের পাশেই হয়েছিল। তো আপনারা আসলে ওই প্লেসটাও দেখতে পারবেন, সৌভাগ্য যদি হয় আসার। এখন তো আমরা এখন যাব এখানে, যে দর্শনার্থী আসছে, যে ভাইরা আসছে এখানে,
তাদের কাছে জিজ্ঞাসা করবো যে বসুন্তরা কনভেনশন হল আসলে কীরকম, কেমন ছিল এটা, তাদের কী ফিল করে, তারা কেমন লাগে তাদের এখানে আসার পরে। যাচ্ছি, যে ভাইরা দাঁড়ায় আছে কিছু ভাই এখানে, এনরাও আসছে, তাদের কাছে জিজ্ঞাসা করি। কেমন লাগলো আপনারা এখানে আইসা? এখানে ভালোই লাগছে ভাই, তো ভালো লাগার জিনিস, ভালো লাগবে না তো নতুন আসছে এখানে, ভালোই লাগতেছে। তো আপনি আপনি মনে করেন কি এখানে আমাদের মতো যে ছোট মানুষ তাদের কি আসা উচিত এখানে? সবাই মোটামুটি আসতে পারবে, সমস্যা নেই, তবে কোম্পানির আপনার ই লাগবে, কোম্পানির পারমিশন লাগবে, অনুমতি লাগবে, অনুমতি লাগবে। আর কোম্পানির যদি কোনো পার্টি পুটি হয় সেই ক্ষেত্রে আবার সুযোগ মিলে এখানে? হ্যাঁ হ্যাঁ, তো পার্টি হলে আপনারা ওইভাবে আপনারই দিবে, সিস্টেম আছে, আপনি ঢুকতে পারবেন। ও, কার্ড ছাড়া এখানে ঢুকতে পারবে না? তাহলে এটা তো ভিআইপি এরিয়া, এখানে মানে যে কেউ হুটহাট করে ঢুকতে পারবে না, আউটলুক ঢুকতে পারবে না। তো শুনলেন এই যে আমাদের ভাইয়ের কাছ থেকে ইনি একজন দর্শক, এই বসুন্ধরা কনভেনশন হলে আসছেন, তো উনি যা বললেন যে ওনার কাছে এই বসুন্ধরা কনভেনশন হলে এসে ভালোই লাগলো, এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং সব কিছু পরিপাটি গুছালো, মানে ইভেন আপনি যদি ওয়াশরুমেও যান ওয়াশরুমটাও কিন্তু অনেক ক্লিন, পরিষ্কার, অনেক গুছালো, মানে এই একটা ভিআইপি এরিয়ায়, ভিআইপি এরিয়ায় আসার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। তো আপনার যদি কপাল হয় কোনো দিন আপনিও আসবেন এরকম সুযোগ মিললে, তো অবশ্যই আসা উচিত এত একটা সুন্দর এরিয়ায়। তো এই যে ভাইরা সবাই গল্প করতেছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ করেন ভাই সবাইকে। তো এখন চলে আসলাম বসুন্ধরায়, মানে যখন সিট খালি না থাকে, চেয়ার না থাকে, তখন বসার জায়গা কিন্তু যে কোনো জায়গায় আপনারা বসে যেতে পারেন। তো সব থেকে মজার জায়গা হচ্ছে এই ফুটপাথ, এই ফুটপাথে আপনারা বসতে পারেন, আর অবসর যে সময়গুলা ওই সময়গুলো আপনারা এইভাবে কাটাতে পারেন। তো তারা কি করতেছে একটু আমরা দেখি, ঠিক আছে, আমরা দেখি তারা আসলে, দেখেন এই যে সব মাথাগুলো এক জায়গায়, মনে হইতেছে সার্কেল, ভিতরে কিছু ঘুরতেছে ওই যে ঘূর্ণিঝড়ের মতো। তো দেখি ভিতরে কি ঘুরতেছে, এই যে ভিতরে ঘুরতেছে ভাইরা আমার, কি খেলতেছে দেখেন, এই যে লুডু খেলতেছে, এটা হলো ইন্টারন্যাশনাল যে খেলা, আগের সেই দিন শেষ, মোবাইলের বাংলাদেশ, আগের দিন শেষ, মোবাইলের বাংলাদেশ, আগে যে লুডুর কোর্ট আর ছক্কা নিয়ে ঘুরতো ওই ছক্কার দিন শেষ, এখন সবাই মোবাইলেই এইসব খেলা করতেছে। আর এটা কিন্তু অনলাইনে খেলা যায়, আপনার নেট কানেকশন লাগবে, আপনি ওয়ার্ল্ডের ভিতরে সারা বিশ্বের ভিতরে আপনি এটা খেলতে পারবেন যে কোনো মানুষের সাথে। বসুন্ধরা কনভেনশন হল ভিজিট করা শেষ, এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা করছি। তো বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমরা, আমাদের বসুন্ধরা কনভেনশন হল ভিজিট করা শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।